হ্যালো রেমো এস এস রাজামৌলির আপকামিং মুভি ট্রফিলারের মেকিং ভিডিওটা দেখলেই হ্যাঁ ভাই দেখলাম তো দেখেছিস ভাই রকমভাবে মুভি বানায় আমি তুই প্রথমবার দেখলাম হাই গাইস আজ কথা বলবো এসএস রাজামৌলির আপকামিং মুভি ট্রিপিলারের মেকিং ভিডিও নিয়ে যে ভিডিওটি কালকে আপলোড করা হয়েছিল যার নাম ছিল রোর অফ ট্রিপিলার তো এই ভিডিওটি কি রকম হলো মানে ভিডিওটি মেকিং ভিডিও যে দেখানো হয়েছে মেকিংটা রকম তো সেই ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব মানে আমি দেখে অবাক হয়ে গেছি যে মুভি এই রকম ডেডিকেশনের সাথে এই রকমভাবে বানানো হয় মানে সত্যি এস এস রাজামৌলিকে একটা কথাই বলবো তিনি সব ডিরেক্টরদের বাপ মানে তার যে ডেডিকেশন মানে কেউকে ম্যাচ করতে পারবে না ভাবুন বাহুবলী টুয়ের পর থেকে তিনি এই মুভি নিয়ে কাজ করছেন মোটামুটি তিন বছর হয়ে গেল ওই মুভি নিয়ে তিনি একটা মুভির পিছনে তিনি খাটছেন আর এই মেকিং ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কত বড় স্কেলে এটা বানানো হয়েছে মানে অ্যাকশন ডিজাইনগুলো এত সুন্দর মানে আপনি ভাবতে পারবেন না আপনি শুধু একবার ভিডিওটা দেখুন ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন একটা জিনিস লক্ষ্য করবেন এস এস রাজামৌলি বা সঞ্জয় লীলা এদের ক্ষেত্রে মানে এরা করে থাকে তো অনেক কো অ্যাক্টার্স যাদেরকে মানে দরকার লাগে না অনেকে এটা ভিএফএক্সের দ্বারা দেখিয়ে দেয় যে পেছনে অনেক পেছনে যারা দাঁড়িয়ে আছে এরকম অনেককে দেখিয়ে দেয় কিন্তু এখানে এস এস রাজামৌলি বলুন বা সঞ্জয় লীলা ভানসালি বলুন তো এনারা কী করে প্রত্যেকজনকে মানে ইউজ করে মানে তো এখানে এই ডিরেক্টাররা কী করে এরা সবাইকে নেয় মানে সবাইকে কাস্ট করায় কেউ হয়তো অনেক দূরে দাঁড়িয়ে আছে তাকে দরকার লাগে না ভিএফএক্সের দ্বারা তাকে করা যায় কিন্তু না তাদেরকে মুভিতে নেবে এখানেই দেখা যাচ্ছে যে কত সংখ্যক লোকেদের নেওয়া হয়েছে তাদেরকে বোঝাচ্ছে কীরকমভাবে সিনটা হবে আর হবে এরকমভাবে রাজামৌলি বোঝাচ্ছে প্রত্যেকটা জিনিসকে পারফেক্ট করার জন্য ছোট ছোট জিনিসকেও তিনি খুব ভালোভাবে প্রেজেন্ট করে মানে এইগুলোকেও ছাড়লে হবে না ছোট ছোট জিনিস থেকে একটা বড়ো জিনিস হয় তো তিনি প্রত্যেকটা জিনিস একদম ন্যাচারালভাবে দারুণভাবে করতে চান তারপরে সেটগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে উপর থেকে যে লাইটগুলো দেয়া হয়েছে তারপরে ক্যামেরা যেন একটা জিনিস তো দেখলাম যে একজনের পিছনে পিছনে দৌড়াচ্ছে মানে ওটা মনে হয় জুনিয়র এন দৌড়াচ্ছে তার পিছনে পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে মানে এত সুন্দর এত দারুণ দারুণ ক্যামেরা ইউজ হয়েছে এই মুভিটাতে আপনি শুধু মেকিংটা দেখুন আর এস এস রাজামৌলি কী করেছে এই মেকিংটা দেখলে বুঝতে পারবেন সেট বানাচ্ছে উড়িয়ে দিচ্ছে সেট বানাচ্ছে বন্দি উড়িয়ে দিচ্ছে কি মানে এত সুন্দরভাবে অ্যাকশনগুলোকে করা হয়েছে তো এই জন্যই মুভিকে বলা হচ্ছে ইন্ডিয়ান বিগেস্ট অ্যাকশন ড্রামা তো অ্যাকশানগুলো রকম করা হচ্ছে মানে যেরকম দেখতে লাগছে দারুণ দারুণ দেখতে লাগছে মানে ভাবতে পারছি না যে এইগুলো তো এমনিতে মেকিং ভিডিওতে দেখছি যখন এইগুলো ভিএফএক্সের দ্বারা একদম দারুণভাবে বানিয়ে আসবে মানে ভিএফএক্সের যখন কাজ হবে এরপর যখন দেখবো তখন এইগুলোকে জাস্ট ভাবতে পারবো না কীরকম হবে তো তেরোই অক্টোবর এই মুভিটা রিলিজ হচ্ছে এই বছরই রিলিজ হচ্ছে দু হাজার একুশেই রিলিজ হচ্ছে আমি তো ভীষণ এক্সাইটেড মানে সত্যি তিনি কি বানিয়েছেন তার মানে ভাবনা চিন্তা আমরা যেটা ভাবতে পারবো না তিনি সেটা কাজ করে দেখিয়ে দেবেন মানে আমরা এরকম ভাবিনি যে এরকম হবে তো মুভিটাও সেরকম হবে মুভিটা আমরা যেরকম এক্সপেক্ট করবো তার থেকে এই মুভিটা ভালো হবে তো এস এস রাজামৌলিকে কিছু বলার নেই তার ভিজন মানে কেউ কল্পনা করতে পারবে না তিনি যে কী করতে পারেন সত্যি মানে এই মেকিং ভিডিওটা দেখি এক্সাইটমেন্ট এত বেড়ে গেছে এরপর তো টিজার আসবে ট্রেলার আসবে সেইগুলো দেখলে কি হবে এখানে এস এস রাজামৌলি যখন বলছেন গো 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 তারপরে যে সিনগুলো আরম্ভ হয়ে যাচ্ছে ও কি বলবো আপনাদের সত্যি তিনি যা কাজ করতে পারেন মানে তার যা ডেডিকেশান লেভেল তো আমার মনে হয় এরকম ডিরেক্টর খুবই কম আছে হয়তো দু তিনটে ডিরেক্টরকে খুঁজলে পাওয়া যাবে যে এরকম ডেডিকেশনের সাথে কাজ করে তো কি বলবো কিছু বলার নেই মুভিটা যখন আসবে তখন একটা আলাদা জিনিস ক্রিয়েট করবে তারপরে এই মেকিং ভিডিওটা সাথে সবাইকে একবার করে ইন্ট্রোডিউস করানো হয়েছে মানে সবাইকে একবার করে দেখানো হয়েছে সেটা যেমন রামচরণ জুনিয়র এন আলিয়া আলিয়াভার্ড অজয় দেবগন তো তাদেরও যথেষ্ট ভালো লাগছে মানে তাদের তো এমনিতে পোস্টার বেরিয়েছিল কিন্তু তাদেরকে এবার মানে মুভিটা তাদের কীরকম দেখতে লাগবে সেরকম সিনগুলোকে কাট কাট করে একটু দেখানো হয়েছে তো এই রকম ধরনের মুভিতে আমরা দীপিকাকে দেখে অভ্যস্ত তো তাকেই মনে হয় এইসব মুভিতে বেশি ভালো মানায় কিন্তু সত্যি কথা বলতেই আলিয়া ভাট আলিয়া ভাট কিন্তু যথেষ্ট দারুণ লাগছে আপনারা ভালো করে দেখবেন তার লুকটাকে এত সুন্দরভাবে করা হয়েছে না তিনি তো যথেষ্ট ভালো অ্যাক্টিং করে তো তাকে তো দারুণ লাগছে এই এস এস রাজামৌলী যদি অর্জুন কাপুরকেও কাজ করায় না তাকেও সুপারস্টার বানিয়ে দিতে পারে মানে তার যে ডিরেকশানের যা লেভেল এস এস রাজামৌলি এমন এক ডিরেক্টর তার নাম শুনে লোক দেখতে যায় কে অ্যাক্টার আছে কে অ্যাক্ট্রেস আছে এই সব দেখতে যায় না যে তিনি বানাচ্ছেন এটাই অনেক তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করে জানান কেমন লাগছে তো আজকের মতো